Bismillahirrahmanirrahim. Ami Mohammad Mujibur Rahman, Probhashok, ICT Bibhag, Neyalpur School and College, Munirampur Joshor. Shobaike salam o shubhechha janiye ami amar online er class shuru korchi. Priyo chhatro-chhatribrindo তোমরা সবাই সচেতন থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাই মাস্ক ব্যবহার করবে এবং পড়ার টেবিলে থাকবে এই কামনা করি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমরা নেয়ালপুর স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অনেক দিন ধরে অনলাইনে ক্লাস করছি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ক্লাস তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাস দেখবে ফলো করবে উপলব্ধি করবে পাশাপাশি অন্যান্য স্যারেরা অনলাইনে যে সমস্ত ক্লাস নেন সেই সমস্ত ক্লাসগুলো দেখবে ফলো করবে তাহলে ঘরে বসেই অন্তত লেখাপড়ার পরিবেশটা পাবে লেখাপড়া করতে পারবে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে তোমাদের প্রথম বর্ষে সংখ্যা পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব প্রথম বর্ষে সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো মূলত সেটাই হবে সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো সংখ্যা গণনা ও হিসাব করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি আইসিটিতে মূলত চার প্রকার একটা আছে দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি হলো শূন্য থেকে নয় দ্বারা অর্থাৎ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দ্বারা গঠিত সংখ্যাটিকে বলা হবে দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো হবে মোট অঙ্ক হবে দশটি এবং এর বেস দশ যেমন পাঁচ শূন্য ব্র্যাকেটে দশ এইরকম যদি থাকে একটা তাহলে বুঝতে হবে এটা দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি শূন্য এবং এক দ্বারা গঠিত সংখ্যাটিকে বলা হবে বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক দুটি শূন্য এবং এক এ বেজ হচ্ছে দুই যেমন এক এক ব্র্যাকেটে দুই এক শূন্য এক ব্র্যাকেটে দুই অর্থাৎ এখানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং এক বাদে কোনো অঙ্ক থাকবে না এখানে মাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয় তাই এর বেজ হচ্ছে দুই যে সংখ্যা পদ্ধতি যে কয়টি অঙ্ক ব্যবহার করা হবে তা সবটা নিচে বলছে কয়টি অঙ্ক পেয়েছে অক্টাল সংখ্যা পদ্ধতি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সরি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত দ্বারা গঠিত সংখ্যাটিকে বলা হবে অক্টাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ শূন্য থেকে সাত পর্যন্ত গঠিত সংখ্যাটিকে বলা হবে অক্টাল সংখ্যা পদ্ধতি এর অঙ্ক হচ্ছে মোট আটটি এর বেজ হবে দশ যেমন পাঁচ শূন্য চার ব্র্যাকেটে আট ব্র্যাকেটে যেটা থাকবে সেটি তারা নির্দেশ করবে এটা দশমিক সংখ্যা পদ্ধতি কিংবা অক্টাল সংখ্যা পদ্ধতি কিংবা অন্য পদ্ধতি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং এ বি সি ডি ই এফ দ্বারা গঠিত সংখ্যাটিকে বলা হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক আছে ১৬টি এখানে এ বি ব্র্যাকেটে ১৬ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ধরুন টু ফোর সিক্স ব্র্যাকেটে ১৬ কারণ বেজ দেখি আমরা চিহ্নিত করবো
নির্দেশ করব যেটা কোন সংখ্যা হবে যদি 16 থাকে তাহলে হেক্সাডেসিমাল বেস যদি 8 থাকে তাহলে অক্টাল সংখ্যা হবে যদি 2 থাকে তাহলে এটা বাইনারি সংখ্যা যদি বেস যদি 10 থাকে তাহলে এটা আছে দশমিক সংখ্যা এবং ওই অঙ্কগুলো সীমাবদ্ধ থাকা লাগবে যে অঙ্কগুলো দ্বারা গঠিত এখন আমরা আলোচনা করব বাইনারি সংখ্যা পদ্ধতি অঙ্ক যেমন 1101 ব্র্যাকেটে 2 এত সংখ্যাটিকে দশমিক সংখ্যা পদ্ধতিতে দশমিক সংখ্যায় রূপান্তর করব এখন এই অঙ্কটা আমরা করি দেখি 1101 নিয়ম আছে এখানে ফার্স্ট যে ডিজিট থাকবে সেইটা গুণ বেস 2 এক পার্ট যাওয়ার পরে একটা প্লাস চিহ্ন আসবে পরবর্তীতে আবার আর এক পার্ট আসবে এক গুণ 2 আবার একটা প্লাস চিহ্ন পরবর্তীতে এখানে যে ডিজিট থাকবে 0 এসে গেছে 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 এই আছে ফার্স্ট স্টেপ এখন সর্বশেষ যে সংখ্যা এর মাথায় আমরা ধরে নেব তার বাম দিকে যখন আসবে তখন এক এক গুণ করবে যা 2 3 এরপর যদি আরও থাকতো তাহলে 4 হতো 5 হতো 6 হতো এইভাবে মাংস করার নিয়ম এখন আমরা এটা ক্যালকুলেশন করি 1 গুণ 2 পাওয়ার 3 তার মানে 2 3 বার 2 গুণ 4 গুণ 8 যোগ 1 গুণ 2 পাওয়ার 2 স্কয়ার 4 যোগ 0 সাথে কোনো কিছু গুণ করলে হয় 0 যোগ 1 গুণ 2 পাওয়ার 0 তার মানে x পাওয়ার 0 সূত্রের নিয়মে কোনো কিছু পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান হয় 8 যোগ 4 যোগ 8 12 13 ব্র্যাকেটে 10 অ্যানসার এর উত্তর হলো 13 ব্র্যাকেটে 10 প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা যদি একটু ফটো দেখো খেয়াল করো তাহলে অবশ্যই এই নিয়মে যত বাইনারি থেকে দশমিকে যাবে এই একই সিস্টেমে তোমরা করে দিবে অবশ্যই ফলাফল পাবে এখন আমরা পয়েন্টের একটা বাইনারি থেকে একটা অঙ্ক করে দেখি যেমন 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0
2 is equal to আগে ঠিক দিয়ে নিউমেরিক্যাল প্রমাণ করেছি প্রথমে ফার্স্ট ডিজিট গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 মোট এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা সাতটা ডিজিট অর্থাৎ সাতটা পার্ট হবে এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পার্ট পাঁচ পার্ট ছয় পার্ট সাত এখন আমরা দেখবো এক দুই তিন চার অর্থাৎ এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পার্ট এই আছে চার পার্ট এই চার পার্টে সর্বশেষ মাথায় আছে জিরো বসাবো বাম দিকে যখন আসছে তখন এক দুই তিন আর টাইম দিকে যখন যাবে পয়েন্টে যাবে পয়েন্ট একটা দুটো তিন দিয়ে আছে পয়েন্ট পয়েন্টে ডাইন দিকে যখন যাবে তখন হবে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এ আছে এগুলো আগে মতো ক্যালকুলেশন করব এক গুণ টু তিন আর জিরো সাথে গুণ করলে জিরো এক গুণ টু পয়েন্ট ওয়ান টু জিরো সাথে গুণ করলে জিরো যোগ এক গুণ টু পয়েন্ট মাইনাস ওয়ান তার মানে ওয়ান বাই টু যোগ জিরো সাথে গুণ করলে
এবার আমরা অক্টাল থেকে দশমিকে যাওয়ার যে নিয়ম বা অঙ্ক এটা আমরা করি অক্টাল থেকে দশমিক। যেমন অক্টালের অঙ্কগুলো আছে শূন্য থেকে সাত, অর্থাৎ এর মধ্যে অক্টালের অঙ্ক থাকছে যেমন দুই তিন চার ব্র্যাকেটে আট, দুই তিন চার ব্র্যাকেটে আট, এতকে সংখ্যাটিকে দশমিকের কি আমরা আগে যেভাবে অঙ্ক করেছি ওই একইভাবে আমরা অঙ্ক করব, যেমন দুই তিন চার ব্র্যাকেটে আট ইজিক্যাল প্রথমটা দুই গুণ আগেটি যে নিয়মের বেশ আট যোগ পরেরটা তিন গুণ আট যোগ চার গুণ আট এ আছে নিয়ম। এবার প্রথম সর্বশেষ যেটা থাকবে এর মাথায় আমরা শূন্য দেব এক এবার তাহলে হবে কি দুই আটাটা আট স্কোয়ার আটাটা চৌষট্টি যোগ তিন গুণ আট এক তখন যোগ চার গুণ আট পাঁচ জিরো এক তাহলে হবে চার দুগুণে আট ছয় দুগুণে বারো যোগ তিন আটা চব্বিশ যোগ চার টোটাল মিলে যোগ করলে হবে চার চার আট আর আট ষোলো ছয় আট হলো এক দুই আর এক তিন তিন আর দুই পাঁচ এক অর্থাৎ একশো ছাপ্পান্ন ব্র্যাকেটে দশ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অক্টাল থেকে দশমিকের যে যাওয়ার যে নিয়ম কি পূর্বের নিয়ম যদি তোমরা ফলো করো, বাইনারি থেকে দশমিকে যাওয়ার যে নিয়ম এই নিয়মটা যদি ফলো করো অবশ্যই এও নিয়ম একই তোমরা অবশ্যই অনুলিপি করবে এবং শিখতে পারবে। আমরা এবার দশমিকের একটা অঙ্ক করাই, অক্টাল থেকে দশমিকে যাওয়ার দশমিকের একটা অঙ্ক তাহলে তোমরা জিনিসটা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবে। চার পাঁচ ছয় পয়েন্ট সাত শূন্য আট এত সংখ্যাটিকে দশমিকের রূপান্তর। কিন্তু সাধারণত মূল্য কি কাকে আমরা যেভাবে অঙ্ক করেছি চার পাঁচ ছয় দশমিক সাত শূন্য ব্র্যাকেটে আট প্রথম স্টেপ চার গুণ আট যোগ পাঁচ গুণ আট যোগ ছয় গুণ আট যোগ সাত গুণ আট যোগ শূন্য গুণ আট এরপর হবে মাথায় একটা জিরো এক দুই তিন চার তাহলে কি ফলাফল দাঁড়াচ্ছে
প্রিয় ছাত্র শুনুন এখানে যে পয়েন্ট রয়েছে পয়েন্টের জন্য একটা আলাদা নিয়ম আছে অর্থাৎ 4 5 6 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ এর মাত্রা যাবে 0 1 2 2 1 2 এইবার এই সাথে এখানে সাথের জন্য মাইনাস আছে মাইনাস যদি এখানে পয়েন্ট রয়েছে এইজন্য পয়েন্টের জন্য একটু ভিন্ন আর যদি পয়েন্ট না থাকতো তাহলে কি কাজ হবে কথা শুরু করবে 4 2 8 স্কয়ার 88 64 টি যোগ 5 গুণ 8 11 যোগ 6 গুণ 8 5 0 তার মানে 1 কোন কিছু পাওয়ার 0 থাকে তার মানে হচ্ছে 1 যোগ 7 গুণ 1 পাওয়ার 1 বাই 8 যোগ 0 এবার আমরা এদিকে গুণ করব 4 3 16 6 8 হল 1 4 4 24 আর 1 25 যোগ 5 চল্লিশ যোগ ছয় ছয় যোগ সাত বাই আট আট কিছু আসতেছে না এবার এই দুইশো ছাপ্পান্ন চল্লিশ ছয় এই কটা যোগ করলে হইল তিনশো ছয় আছে বারো দুই আট হল এক পাঁচ আছে নয় আর এক নয় শূন্য আট হল এক দুই আর তিন অর্থাৎ তিনশো দুই যোগ সাত ভাগ আট সাত ভাগ আট এটি করলে হল জিরো পয়েন্ট আট সাত পাঁচ আট সাত পাঁচ আট সাত পাঁচ অর্থাৎ টোটাল মিলিয়ে তিনশো দুই দশমিক আট সাত পাঁচ ব্র্যাকেটে দশ প্রিয় ছাত্রবৃন্দ আমরা আশা রাখব এই অক্টাল থেকে দশমিক যাওয়ার যে দশমিকের যে নিয়ম এখানে পয়েন্ট রয়েছে এই যে নিয়ম এই অঙ্কগুলো তোমরা যদি ফলো করো দেখো যদি করো তাহলে তোমরা অন্যান্য যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো অবশ্যই জানতে পারবে করতে পারবে এই নিয়মে যতগুলো অঙ্ক আছে তোমরা নিজেরাই বাড়ি বসে করে করতে পারবে কোনো আর সমস্যা হবে না প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি আর একটা অঙ্ক তোমাদের দেখাই এটা এক্সার এক্সেল থেকে দশ হেক্সাডেসিমেল থেকে দশমিক অর্থাৎ হেক্সাডেসিমেলের অঙ্কগুলো আছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং এ বি সি ডি ই এফ এই অঙ্কগুলো থাকবে আর বেস থাকবে ষোলো তাহলে সেটাই হবে হেক্সাডেসিমেল সংখ্যা যেমন সেভেন্টি এত সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর অর্থাৎ ঠিক আমরা বাইনারি থেকে দশমিকে যে নিয়মে করেছি অক্টাল থেকে দশমিকে যে নিয়মে করেছি ঠিক একই নিয়মে হেক্সাডেসিমাল থেকে আমরা দশমিকে একই নিয়মে করব যেমন সেভেন্টি ব্র্যাকেট ষোলো ইজিকাল টু নিয়ম আছে সাত গুণ ষোলো যোগ বিশ গুণ ষোলো সর্বশেষ সেটা থাকলে তার মাথায় আমরা দিলে কথা বলতে হয় সাত গুণ ষোলো বি এখন নিয়ম আসছে এ সমান সমান দশ আমরা যখন দশমিকে যাব বি সমান সমান এগারো সি ইকুয়াল বারো বি ইকুয়াল তেয়ারো অর্থাৎ বি মানটা হবে তেয়ারো গুণ ষোলো পাঁচ জিরো তার মানে এক তাহলে এটি ক্যালকুলেশন করলে সাত বিয়াল্লিশ দুই সাত 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 এগারো যোগ তেরো তিন আর দুই পাঁচ এক আর এক দুই অর্থাৎ টোটাল মিলে ফলাফল দাঁড়াবে একশো পঁচিশ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যখন আমরা অঙ্ক করব তখন এই মানগুলো যখন এ বি সি ডি ই এফ আসবে তখন আমরা এই মানগুলো অবশ্যই ফলো করব এ সমান দশ বি ইজিকাল টু এগারো সি ইজিকাল টু বারো ডি ইজিকাল টু তেরো এ ইজিকাল টু চোদ্দ এ ইজিকাল টু ঠিক আছে সর্বশেষ আমাদের চার থেকে এই চার অনুযায়ী আমরা
আমাদের সব কিছু করব। প্রিয় ছাত্রবৃন্দ, আশা রাখি আজ তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করেছি সে বিষয় অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনেছো, বুঝেছো, উপলব্ধি করেছো। এবং আমার এই ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই এই বিষয়ে যতগুলো অঙ্ক তোমরা অবশ্যই পারবে। আগামীতে এই বিষয়ের উপর এই সংখ্য পদ্ধতির অনেক রকম অঙ্ক আছে, নিয়ম আছে, সেই অঙ্কগুলো আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করব, অনলাইনে ক্লাস করার চেষ্টা করব, তোমরা সেগুলো দেখবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সচেতন থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, মাস্ক ব্যবহার করো, সর্বক্ষেত্রে মাস্ক ব্যবহার করো, হাত ধোও পরিষ্কার সাবান বা স্যাবলুন দিয়ে হাত ধুতো করো, সবসময় নিজেকে পরিষ্কার রাখো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সবাই সুন্দর থাকো। এই কামনা করে আমি আজ আমার অনলাইনের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।